Hari Raya. Waste food lah, you ready lah. Assalamualaikum everyone, this is Nerisha. Welcome to my YouTube channel. Eid Mubarak shabai ke. Ar eta hocche Eid din sokale weather ta thik erokom chilo. Ar prothom dike ektu rod eshechilo tarpor bhaloi chilo. Ar ami prothomei ranna korbo shamai. Ar ebarer Eid e ei shamai ta ranna korbo. Shamai ta onek mojar chilo. Ar ami nijer hate agi shamai kortam. আর এখন একটু সমস্যার কারণে করতে পারিনি তাই এবারে শ্যামাইটা আমি কিনে এনেছি তো শ্যামাইটাকে একটু ভেজে নেব আর আমার ভিডিও আপলোড করাটা একটু লেট হয়ে গেছে কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর কেন ব্যস্ত ছিলাম মানে একটু পারিবারিক বিষয় নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর সেটা তোমাদেরকে কিছুদিন পরে আমি জানাবো ইনশাআল্লাহ এটা তোমাদের জন্য বড় একটা সারপ্রাইজ আমার তরফ থেকে আর হচ্ছে যে এখানে হচ্ছে সমচা বেবিদের জন্য কারণ ওরা বাসায় থাকবে ওদের জন্য এই স্ন্যাক্স গুলো আমার খুব কষ্ট হয়েছে করতে আর এই জন্য করেছে যে ওরা এগুলো খুব পছন্দ করে আর ছোট বাচ্চারা খেলাধুলা করবে আর খাবে সারা দিন আমরা ভাতটা একটু কম খাই একদম খেতেই চায় না বললে বলা যায় আর হচ্ছে চেরি টমেটো এটা ওদের খুব পছন্দের এজন্য আমি বেশি করে এনেছি আরো আছে আমি এখান থেকে নিয়ে জাস্ট চিকেন র‍্যাপ ওখানে দিয়ে এটা জাস্ট ব্রেকফাস্টের জন্য করতেছি আর হচ্ছে যে আমার আপু চলে এসেছে খুব তাড়াতাড়ি যার কারণে আমি খাবারগুলো ভালোভাবে সাজাতে পারিনি জাস্ট সকালের ব্রেকফাস্টটা আমি সাজাতে পেরেছি আর বাকি যে খিচুড়ি ছিল মাটন কারি দেন হচ্ছে ফ্রাইড চিকেন কাবাব আর আর কি কি মনে নেই তো এগুলো আমি এক সাইডে রেখেছি ভেজে আমার নেবারদেরকে দেওয়ার জন্য তো আমার নেবারদেরকে দেওয়ার জন্য আর ওইগুলো আর ভিডিও করিনি কারণ এতটায় আমি ক্লান্ত ছিলাম যে ভিডিও করার মতো আমার মানে ভিডিও করতে ভালো লাগছিল না একদম তো আমার ননাসকে খাওয়া দাওয়া করিয়ে বিদায় করলাম আর হচ্ছে যে আপুর একটু তাড়া ছিল আপু এক জায়গায় যাওয়ার কথা তো এই জন্য আপু অনেক আগেই চলে এসেছে তো খাবারগুলো অনেক লবণীয় ছিল আমার হাতে নিজের হাতে আমি করেছি খাবারগুলো আর এটা হচ্ছে খিচুড়ি মুগ ডাল দিয়ে খিচুড়ি আর এখানে হচ্ছে চিকেন রোস্ট বেবিদের জন্য আর এই তো আপু খাচ্ছিল আমি আপুকে খাবারটা দিয়ে দিয়েছি তারপর আমি আমার নেবারদের জন্য আমি সুন্দর করে সবগুলো খাবার সুন্দর করে বেড়ে নিব আর আসলে টিভি ছাড়া ছিল টিভিতে কিন্তু সাউন্ড হচ্ছিল ওটা যদি আমার ভিডিওতে আসতো তাহলে কপিরাইট চলে আসতো যার কারণে আমি এখানে সাউন্ড অফ করে দিতে বাধ্য হয়েছি আমার খেয়াল ছিল না যে টিভিটা অন তো এই তো আমার ননাস খাচ্ছে Come, Sairaj, take your one. Sairaj, you take your one. আর এখানে হচ্ছে ওদেরকে ওদের সালামি দিল ওদের ফুপি আর আমি তোমাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড আমরা এখন দুপুরে লাঞ্চটা করে নিব এখানে হচ্ছে মাটন কারির সাথে হচ্ছে মাটন কারির সাথে হচ্ছে খিচুড়ি মুগ ডালের খিচুড়ি তো মুগ ডালের খিচুড়িটা কিন্তু অনেক মজার ছিল আমার আসলে সত্যি কথা বলতে অনেক ক্ষুধা লেগেছিল আর
আমাদের কুরবানি হচ্ছে বাংলাদেশে, দিয়ে ফেলেছি আমরা বাংলাদেশে, আর বাংলাদেশের সাথেই কিন্তু একসঙ্গে আমাদের ঈদ হয়েছে এবার সিঙ্গাপুরে। বাংলাদেশে যেদিন ঈদ হয়েছিল ঠিক ওই দিন আমাদের এখানেও ঈদ হয়েছিল। সো আমরা বাংলাদেশকেই ফলো করেছি, রোজার ঈদটাও ঠিক সেম হয়েছিল। তো কুরবানির গরু জবাই করার আগে আমাদের যেটা করতে হয় রোজা রাখতে হয়, আমি সেটা রেখেছিলাম। আর এটা হচ্ছে বেবিদের খাবার, বেবিদের জন্য হচ্ছে চিকেন রোস্ট আর পোলাও, প্লেন পোলাও। আর এটা হচ্ছে চিকেন সাতে, এটাকে সাতে বলে, আসলে আই এম নট শিওর, বাট আমার বেবি এটাকে সাতে বলে মালাই ভাষায়। তো চিকেন সাতেটা ওদের খুবই পছন্দের, আমি ওদের জন্য করেছি। ওরা সারাদিন ভাত খায়নি, খিচুড়ি খায়নি, কিছুই না, জাস্ট ভাজা পোড়ার উপরে ছিল। আর ওদের ড্রেসগুলো আমি চেঞ্জ করিয়ে ওদেরকে খেতে দিয়েছি, তা না হলে ড্রেসগুলো নষ্ট হয়ে যেত। আর লেয়া এখনও রেডি হয়নি, আর আমাদের ছবি তোলার কথা ছিল কিন্তু আমি এতই ক্লান্ত ছিলাম যে আমি অবশেষে না করে দিয়েছি, আমি আর যাইনি। তো তোমাদের ভাইয়া বেবিদেরকে নিয়ে একটু বাইরে গিয়েছিল, তো ওরা সাইকেলিং করেছে, কিন্তু আমি আর যাইনি, কারণ আমি সত্যি অনেক কাজ করেছি, তো আমি একটু রেস্ট নিয়েছিলাম, তাই এবারে ঈদে কোনো ছবি তোলা হয়নি। তো বেবিদের পছন্দের খাবার হচ্ছে এগুলো, তো আমি ওদের জন্য করেছি, আর যদিও বেশি খায় না, অল্প। তো আজকের ভিডিওটা খুব ছোট হয়েছে, কারণ সমস্ত রান্নার যে ভিডিওগুলো আমি দেইনি এই কারণেই যে ভিডিও করতে গেলে না কাজটা ঠিকভাবে হয় না। তো যাই পেরেছি আমি একটু একটু করে শ্যুট করেছি তোমাদের জন্য। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।